আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 MHz। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 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
আজকের বিশেষ অনুষ্ঠান সচেতন হন সুস্থ থাকুন নিয়ে চলে এসেছি আমি সুস্মিতা। আজকের আলোচনার বিষয় এইডস। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা যে কোনো রোগের প্রতিরোধেই প্রথম কথা, আর এইডসের প্রতিরোধের ক্ষেত্রে এটা সর্বোপরি ও প্রাথমিক কথা। এইচআইভি ভাইরাসের ফলে দেহের রোগ প্রতিরোধকারী কোষগুলি নষ্ট হয়ে যায়। শুরুতে কিছু উপসর্গ দেখা যায়, যেমন ইনফ্লুয়েঞ্জা, জ্বর ইত্যাদি। তারপর অনেক দিন কোনো উপসর্গ দেখা যায় না। পরবর্তীকালে টিউমার, যক্ষা, ওজন কমে যাওয়া ইত্যাদি রোগ দেখা যায়। তখন এই পর্যায়টিকে এইডস বলা হয়। এইচআইভি ভাইরাস আক্রান্ত হলে এই ভাইরাস শরীর থেকে পুরোপুরি দূর করার মতো চিকিৎসা এখনও সম্ভবপর হয়নি। এই রোগের ফলে শরীর ও মনে কি প্রভাব পড়তে পারে তা জেনে নেব মনোবিদ কাকলি বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। এইচআইভি হলো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এটা একটা ভাইরাস, যেমন ইনফ্লুয়েঞ্জা বা অন্যান্য যে ভাইরাসগুলো যেমন আমাদের শরীরে প্রবেশ করে সেই রকম এটা একটা ভাইরাস। এবং এইচআইভি হলেই যে এইডস হবে এটা কখনোই নয়। কিন্তু এই এইচআইভি ভাইরাস কি করে, মানে আমাদের শরীরে প্রবেশ করে সেলগুলো আমাদের ইমিউন সিস্টেমকে ধরে রাখে, সেই সেলগুলোকেও আস্তে আস্তে ড্যামেজ করতে, সেগুলোকে বলে CD4 সেল, এগুলো হোয়াইট ব্লাড সেল আর কি। এবং এই ড্যামেজ করতে করতে যখন এটা সিভিয়ার কন্ডিশনে যায়, একটা পরিমাপ আছে, সেই ড্যামেজের ওই পরিমাপটা ক্রস করলে পরে তখন এইডস মানে এইচআইভি ভাইরাস তার রেজাল্ট মানে সে যে কি ক্ষতি করছে তার তখন সেটা পরিণতিটা হচ্ছে এইডস। এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রোম। অতএব এইচআইভি হলেই যে এইডস হবে এটা কখনোই নয়, সেটা প্রলংড একটা প্রসেস এবং অনেক দিন পর, বহু অত লং টার্ম একটা প্রসেস, তারপরে গিয়ে দেখা গেল তার এইডস হয়েছে। তাহলে এইচআইভি আক্রান্ত হওয়ার পর আক্রান্ত ব্যক্তির মানসিক অবস্থা কি হতে পারে? এইচআইভি আক্রান্ত হওয়া মানেই মৃত্যু, ফলে মৃত্যুকে তো সবাই আমরা ভয় পাই। সেই কারণেই আমাদের মানে মানসিক দিক থেকে আমরা কি করতে থাকি, অনেক বেশি জীবনের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে চেষ্টা করি, বা অনেক মানে বেশিভাবে বাঁচার চেষ্টা করতে গিয়ে হয়তো সেখানে আমরা মুখ থুবড়ে পড়ি। সচেতনতার অভাবে যেটা হয়, ডিপ্রেশন শুরু হয়, প্রথম নিজেকে ভীষণ একটা গিল ফিল হয়, শেষ হয়ে যাচ্ছি, ফলে জীবনী শক্তি হারাতে থাকি। অনেক এইভাবে মানসিক চাপ বহন করতে করতে সেই মানুষটা অনেক বেশি তার মানসিক ভাবে যে লড়াই করার ক্ষমতাটাও সে হারিয়ে ফেলে, ডিপ্রেশন তো আসেই একদম, এবং অ্যাংজাইটিও তার সঙ্গে সঙ্গে আসে। আর এই এইচআইভি ভাইরাস ঢোকার পরে তার তো মেডিকেশন শুরু হয়, এবং এই এত মেডিসিনের সাইড এফেক্টও অনেক সময় এই মেন্টাল ইলনেসের ক্ষেত্রে দায়ী হয়ে থাকে, ফলে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি এটা এইচআইভির সঙ্গে হাত ধরে ধরেই মানে আমাদের মন এবং শরীরকে আক্রান্ত করতে থাকে। কিভাবে এই যে মানসিক দুর্বলতা এগুলোকে কাটিয়ে ওঠা যায়? এখানে তো বড় সাপোর্ট একটা ভীষণভাবেই খুব কাছের মানুষের পরিজনদের একটা ভূমিকা, তারপর আস্তে আস্তে সেটা বড় যখন ছড়িয়ে পড়ি সেটা হচ্ছে সোশ্যাল এবং বন্ধুবান্ধব, তারপর সোসাইটি এরকম। কিন্তু কাছের মানুষ যারা এই আক্রান্ত মানুষটির খুব কাছের তাদেরকে সচেতন করে তোলা, কেন আমাদের মধ্যে যে ধারণা এইচআইভি হলে অনেক ভুল ধারণা যে তাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকলেই আমরা আক্রান্ত হয়ে পড়ব, এক থালা বাসন ব্যবহার করলে আমরা আক্রান্ত হয়ে পড়ব, তাদের সঙ্গে মানে খুব কাছাকাছি তাদের সর্দি কাশি বা এরকম কিছু হলে আমরা তার কাছাকাছি থাকব না। এই যে মানে তখন কি হয়, এই সচেতনতার অভাবে আমরা কি করি, ওই মানুষটার থেকে অনেক দূরে সরতে থাকি।
সেইখানে এই ঘনিষ্ঠ মানে আত্মীয় পরিজনদেরকে সেই ব্যাপারটা সম্পর্কে সচেতন করে দেওয়া যে এগুলো তার পোশাক, তার থালা বাসন, তার পাশে বসে তাকে স্পর্শ করে যদি ছুঁয়ে তাকে সেই স্নেহ একটা স্পর্শ বা মায়া মমতার স্পর্শ, এগুলো ভীষণ দরকার। এগুলো যদি দেওয়া যায় সে অনেকটা নিজেকে মনে করবে যে না, আমি একা নই, এই লড়াইতে আরও কেউ আমার সঙ্গে আছে এবং আমি একদম আমার মৃত্যু যে অবশ্যম্ভাবী এটা ভেবে কেউ আমাকে ছেড়ে চলে যাচ্ছে না। এটা অনেক বেশি করে জরুরি যে সেই সচেতনতাটা দরকার। কীভাবে এইচআইভি শরীরে প্রবেশ করে সেইটা জানানো সবাইকে খুব দরকার, যে যে আক্রান্ত হচ্ছে সে তো জানেই বা জানবেই ডাক্তারের কাছে গেলে, আর তার পরিজনদেরও ভীষণভাবে এটা জানা দরকার। এবং আমাদের সামাজিক পরিপ্রেক্ষিতে অনুযায়ী আর কি যে ব্যাপারটা জানানো দরকার যে কীভাবে এটা মানুষের শরীরে প্রবেশ করে, এবং কিছু মিসকনসেপশন আছে সেই মিসকনসেপশনগুলোকে আগে বড় করে তোলা যে এভাবে এভাবে এগুলো মানুষের শরীরে আসে না, সেই সচেতনতাটা ভীষণভাবে জরুরি। তাহলে সমাজকে কীভাবে সচেতন করা যায়? এটাই বোধহয় বেশি করে দরকার যে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের হয় কি ওই একদিন একটা থাকলো এটা এইডস দিবস, সেটাতেই আমরা খুব সেদিন খুব সেটা নিয়ে ব্যস্ত হয়ে যাই, সেটা যেমন আছে ঠিক আছে, কিন্তু বাকি সারা বছর ধরে যদি একটা ছোট ছোট টার্মে এই প্রোগ্রামগুলো করে দেওয়া যায়, করা যায়, একটা কন্টিনিউটি যদি রাখা যায়, তাহলে বিভিন্ন এরিয়ায় সেটা আর্থসামাজিক দিক থেকে উঁচু থেকে নিচু তলার সমস্ত এরিয়ায় ঘুরে ঘুরে যদি এই প্রোগ্রামগুলো করে দেওয়া যায় এবং খুব সহজ ভাষায় যে কী কী কন্ট্যাক্ট বা কী কী কারণে হতে পারে আর কী কী কারণে হতে পারে বলে আমরা ভুল জানি সেইগুলোকে তুলে ধরা, ভুল জিনিসটা জেনে আমরা আক্রান্ত মানুষটাকে আরও বেশি করে একা করে ফেলি, অতএব এই সচেতনতাটা ভীষণভাবে দরকার। কী কী ভাবে এইডস হতে পারে? আনসেফ সেক্স, মায়ের যদি থাকে প্রেগনেন্ট মহিলা সেই বাচ্চাটিও আক্রান্ত হতে পারে, ব্রেস্ট ফিড করলে সেটাতে আক্রান্ত হতে পারে, কিসিং এর ক্ষেত্রেও দেখা গেছে মুখে যদি মাড়িতে ঘা থাকে বা কোনো সোর থাকে মুখের ভেতরে সেখান থেকে এইডস হওয়ার চান্সেস থাকে। আরেকটা হয় যেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, সেটা হচ্ছে নিডলের ক্ষেত্রে, যেমন সিরিঞ্জের ক্ষেত্রে যদি ভেতরে ব্লাডের কোনো একটা ইয়ে থেকে থাকে যখন সেটা আবার ওরমভাবে ইউজড হয়ে যায় স্টেরিলাইজেশন না করে, তখন কিন্তু সেখান থেকে এই এফেক্টেড হওয়ার সম্ভাবনা হাইলি থাকে। এই এই জায়গাগুলো হচ্ছে ভয়ঙ্করভাবে আর কি প্রোন, এবং কিন্তু আমাদের যে ভুল ধারণা যেগুলো আছে, যেমন আমরা ভাবি এইচআইভি আক্রান্ত ব্যক্তির ঘাম, অনেকে চোখের জল, তারপরে ইউরিন, থুতু, এগুলোর থেকেও সবাই দূরে সরে থাকি, কিন্তু এগুলো থেকে ছড়ায় না যতক্ষণ না এগুলোর মধ্যে কোনো ব্লাডের কন্টামিনেশন হচ্ছে। যদি ব্লাড এসে যায় এগুলোর কোনোটার মধ্যে তখন সেখান থেকে হয়তো সম্ভাবনা থাকে, কিন্তু জল বা বাতাসে এইভাবে কখনো এইডসের ভাইরাস মানে কখনো এক শরীর থেকে আর একটা শরীরে যেতে পারে না। কেন কি মানে যখনই এইডস এই এইচআইভির ভাইরাস ব্লাড থেকে বাইরে আসে তার মানে বেঁচে থাকার সময় হচ্ছে 2-2.5 সেকেন্ড, তারপরে সে মৃত হয়ে যায়। তো এই 2-2.5 সেকেন্ডের মধ্যেই তার যেটুকু ক্ষমতা সেটা সে করবে, কিন্তু তারপরে নয়। এতক্ষণ শুনছিলাম মনোবিদ কাকলি বন্দ্যোপাধ্যায়ের কথা, জেনে নেব আরও অনেক কথা, তার আগে চলে যাব একটি ছোট বিরতিতে। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ফিরে এলাম বিরতির পরে। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আজকের বিশেষ অনুষ্ঠান সচেতন হন, সুস্থ থাকুন। আজকের আলোচনার বিষয় এইডস। সঙ্গে রয়েছি আমি সুস্মিতা। এইডস রোগের চিকিৎসা হিসাবে ART অর্থাৎ অ্যান্টিরেট্রোভাইরাল বর্তমানে বেশ প্রচলিত। এই চিকিৎসা পদ্ধতি খরচ সাপেক্ষ হলেও দেশের সরকারি সাহায্যে
অনেক ক্ষেত্রে কম খরচে এই চিকিৎসার সুযোগ পাওয়া যায়। এআরটি থেরাপির সুবিধা আছে এমন সরকারি হাসপাতাল, এছাড়া সরকারি ও বেসরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন সংস্থা এই রোগের প্রতিরোধ ও চিকিৎসায় অবিরত কাজ করে চলেছেন। এ বিষয়ে আরও জেনে নেব দক্ষিণ কলকাতার থ্যালাসেমিয়া অ্যান্ড এইডস প্রিভেনশন নামক স্বেচ্ছাসেবী সংস্থার সেক্রেটারি শৈলেন ঘোষের কাছ থেকে। আমাদের এই এনজিওর বয়স প্রায় 29 বছর হলো। আমরা এইচআইভি এইডস এবং থ্যালাসেমিয়া নিয়ে এই 29 বছর ধরে কাজ করে চলেছি। শুধুমাত্র কলকাতা না, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমভাবে মানুষকে আমরা বোঝাবার চেষ্টা করেছি এবং করে চলেছি লাগাতার আজ পর্যন্ত, যে এইচআইভি এইডস কোনোভাবেই ছোঁয়াচে রোগ নয়। আর এইচআইভি এইডসে আক্রান্ত হলে মরে যাবে না কেউ, এই মরে যাবে এই ভুল ধারণা থেকে মানুষকে আমরা এখন সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করছি। এবং এই 29 বছর ধরে আমরা বহু আক্রান্ত ব্যক্তি যারা এইচআইভি এইডসে তাদের পরিষেবা দিয়েছি, তাদের সঠিক জায়গায় সামাজিক সম্মানের সঙ্গে বসবাস করার সুযোগও করে দিয়েছি। সমাজে এইচআইভি আক্রান্ত মানুষদের সঙ্গে কীরকম ব্যবহার করা হয়, কী কী ডিসক্রিমিনেশন তাদের ওপর করা হয়? আজ থেকে 28-29 বছর আগে এইচআইভি এইডস আক্রান্ত মানুষের নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে পড়তেন, ভাবতেন যে ওই ব্যক্তির সঙ্গে কথা বললে, ওই ব্যক্তির সঙ্গে আড্ডা মারলে, বসলে, একই জামা কাপড় পরলে, একই জায়গায় বসে খাওয়া দাওয়া করলে, একই কলের জলে স্নান করলে, বাথরুম ব্যবহার করলে হয়তো আমারও এইচআইভি এইডস হয়ে যাবে। এই যে কুসংস্কার, অন্ধকার ধারণা মানুষের মধ্যে ছিল, আমরা বহুভাবে মানুষের দ্বারা অপমানিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি এইচআইভি এইডস আক্রান্তদের বাঁচাতে গিয়ে। তবে সেই জায়গাটা এই মুহূর্তে অতটা কঠিন নেই, কারণ হচ্ছে লাগাতার যে প্রচার চলছে, শুধু আমাদের সংগঠন নয়, সরকারি স্তরে বেসরকারি স্তরে নানাভাবে মানুষের মধ্যে এইচআইভি এইডস বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য যে কর্মসূচিগুলো হয়ে চলেছে লাগাতারভাবে, যার ফলে মানুষ আজকের অনেকটাই সচেতন হয়েছে। তবে হ্যাঁ, এমন কিছু ঘটনা আমাদের জীবনে ঘটেছে যেগুলো কোনোদিনই ভোলার নয়। কারণ কোনো একটি গ্রামে আমরা গেছিলাম, এইচআইভি এইডস আক্রান্ত এক ব্যক্তিকে তারা এক ঘরে করে দিয়েছিল, তাদের ধোপা নাপিত বন্ধ করে দিয়েছিল, তাদের কলের জল, পুকুরের জল, পায়খানা, বাথরুম ব্যবহার করা সব কিছুই বন্ধ করে দিয়েছিল। এমনকি খাবারটাও সেই কুকুর বিড়ালের মতো দূর থেকে ছুঁড়ে দেওয়া হতো। তো এই খবর পাওয়ার পর আমরা যখন গেছিলাম, গ্রামের মানুষরা আমাদের ঘিরে ধরেছিল এবং আমাদের কাছে একটাই প্রশ্ন করেছিল যে এই রোগীকে এখানে কোনোভাবে রাখা চলবে না, কারণ হচ্ছে এইচআইভি এইডস আমাদের হয়ে যাবে। তবে সেই জায়গা থেকে আমরা তাদের বুঝিয়ে প্রশাসনিক সাহায্য নিয়ে ওখানে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে মানুষকে বুঝিয়ে সেই রোগীকে কলকাতায় নিয়ে এসে তার চিকিৎসা করিয়ে আমরা তাকে আবার গ্রামে ফেরত পাঠিয়েছিলাম। এমন ঘটনা এই মুহূর্তে ঘটে না, তবে এখনও মানুষের মন থেকে সেই কুসংস্কার বা অন্ধকারগুলো দূর হয়নি, ফলে আমাদের কাজ এখনও চলছে। আমাদের এখনও অনেকটা পথ যেতে হবে মানুষকে এইচআইভি এইডসের কুসংস্কার থেকে মুক্ত করতে। এই এআরটি ট্রিটমেন্ট বা হার্ট, যে চিকিৎসার মধ্যে দিয়ে এইচআইভির চিকিৎসা করা হয়, এটা তো বেশ খরচা সাপেক্ষ। সরকারি প্রশাসন থেকে কী কীভাবে সাহায্য করা হয়? প্রথম যখন ভারতবর্ষে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ট্রিটমেন্ট শুরু হলো, তখন এটা বাইরে থেকে কিনতে হতো। তারপরে 2003-04 থেকে এটা ইন্টারন্যাশনালি আমাদের যে এইডসের অর্গানাইজেশন আছে সেখান থেকেই এটা ফ্রিতে দেওয়ার জন্য প্রত্যেকটা দেশকে নির্দেশ দেওয়া হলো এবং ফান্ডিং দেওয়া হলো। সেই সময় থেকে এই এআরটি ওষুধটি বিনামূল্যে প্রত্যেকটি এইডস আক্রান্ত ব্যক্তি পেয়ে থাকে। আজও পর্যন্ত, প্রথম যখন এই ওষুধটা চালু হয়েছিল তখন এটা মার্কেটে পাওয়া যেত 2500-4000 টাকা দাম দিয়ে কেনা হতো। তো আজকে এটা একটা ব্যয়বহুল চিকিৎসা, এটা ঠিকই, যার জন্য ইন্টারন্যাশনালি যে ফান্ড আছে প্রত্যেকটা দেশকে, ভারতবর্ষের মতো প্রত্যেকটা দেশকে ইন্টারন্যাশনালি ফান্ড দেওয়া হয়, কেন্দ্রীয় সরকার থেকে, রাজ্য সরকার সেগুলো পায়। আমাদের এখানে ওয়েস্টবেঙ্গল স্টেট এইডস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সোসাইটি স্বাস্থ্যভবনে আছে, স্বাস্থ্যভবন থেকে বিভিন্ন এনজিওকে বিভিন্ন রকম কাজের জন্য সাহায্য করা হয়, ফান্ডিং দেওয়া হয়। তো এখন
পশ্চিমবঙ্গের যতগুলো মেডিকেল কলেজ হসপিটাল আছে, যতগুলো সাব ডিভিশনাল হসপিটাল আছে, প্রত্যেকটা হসপিটালেই এআরটি সেন্টার বা আইসিটিসি সেন্টার আছে, যেখানে এইচআইভি এইডস আক্রান্তরা চিকিৎসা পরিষেবা পান এবং বিনামূল্যে ওষুধ পান। আর সাধারণ মানুষ সেখানে তার শরীরে এইচআইভি এইডস এইচআইভির ভাইরাস আছে কি না তা জানার জন্য রক্ত পরীক্ষা গেলে সেটি বিনা পয়সায় করে দেওয়া হয় এবং তার তথ্য সম্পূর্ণ গোপন রাখা হয়। এটাই হচ্ছে সরকারি পরিষেবা, আমাদের রাজ্যে না, সারা ভারতবর্ষ, সারা বিশ্বজুড়ে এইভাবেই এইচআইভি এইডস আক্রান্তদের পরিষেবা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ তো অনেক ক্ষেত্রেই না বুঝে অনেক দুর্ব্যবহার করে থাকেন, তো এক্ষেত্রে যারা আক্রান্ত তাদের ফ্যামিলি কি তাদেরকে সাপোর্ট করে? একটা সময় ছিল যখন তাদের পরিবারও তাদের থেকে দূরে সরে যেত। এই যে সামাজিক অবস্থানটা পরিবর্তন আনতে আমাদের বহু সময় লেগেছে, যার কারণে যতগুলো ইআরটি সেন্টার বা আইসিটিসি সেন্টার আছে সেখানে কাউন্সিলাররা আছেন, যারা কাউন্সেলিং করেন, অ্যাডভোকেসি করেন, প্রথম তাদের ফ্যামিলি মেম্বার এবং পেশেন্ট যে তাকে কাউন্সেলিং করা হয়, পরবর্তীতে তার আশেপাশের যে মানুষজন আছেন তারা যদি জানতে উৎসাহিত হন তাদেরও আমরা বোঝাই। ফলে এখন যে পরিবারের কোনো ব্যক্তি তারা কিন্তু অনেকটা এখন নিশ্চিত এবং অনেকটাই এই কুসংস্কার মুক্ত, ফলে এখন আর তাদের সেই নেগলিজেন্সি বা ডিসক্রিমিনেশন বা প্যানিক বা স্টিগমা এগুলো কিন্তু ততটা নেই। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এখনও লক্ষ্য করা যায়। আপনাদের পরবর্তী পরিকল্পনা কি? আমাদের এবছরে ইউএনএইডস থেকে যে স্লোগানটা দেয়া হয়েছে, আপনি আপনার সামাজিক অবস্থানটি জানুন, ইংলিশের স্লোগানটি নো ইওর স্ট্যাটাস। আমরা প্রত্যেকটা মানুষকেই অনুরোধ করব যে আপনি আপনার এইচআইভি স্ট্যাটাসটা জানার জন্য যে কোনো সরকারি হাসপাতালে গিয়ে এআরটি বা আইসিটিসি সেন্টারে আপনার রক্তটা পরীক্ষা করুন। যদি এইচআইভি ভাইরাস আপনার শরীরে থাকে তাহলে সঙ্গে সঙ্গেই আপনাকে ওখানকার যে কাউন্সিলার আছেন তিনি আপনাকে পুরো বিষয়টি বুঝিয়ে বলবেন এবং আপনার ওই তথ্যটি সম্পূর্ণ গোপন থাকবে। এই কথাটাই এখন আমরা মানুষের মধ্যে প্রচার করব সারা বছর জুড়ে, শুধুমাত্র পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করে নয়। আর একটা কথা আমরা মানুষকে বোঝাচ্ছি, এইডস রোগটা আর সাধারণ পাঁচটা রোগের মতোই আপনারা দেখুন, এইডস আক্রান্ত হলে মরে যাবেন না। এআরটির মাধ্যমে মানে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি যে চিকিৎসা ব্যবস্থা তার মাধ্যমে একজন মানুষ স্বাভাবিক মানুষের মতো সে বেঁচে থাকতে পারবে এবং সে স্বাভাবিক আয়ু পাবে। তবে হ্যাঁ, সম্পূর্ণ সচেতনভাবে তাকে বাঁচতে হবে যাতে তার মাধ্যমে অন্যের শরীরে না এইচআইভি ভাইরাসটা ছড়িয়ে পড়ে। প্রতিটি মানুষ বেঁচে থাকার জন্য নানাভাবে লড়াই করে চলেছেন, খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্যই হোক অথবা নিজের সম্মান ও শরীর স্বাস্থ্যের জন্যই হোক, কখনো বা বাইরের পৃথিবীর সঙ্গে, আবার কখনো নিজের সঙ্গে নিজের লড়াই। আর সেই সব অভিজ্ঞতার মধ্যে দিয়েই আমরা জীবন ও মরণে ঋদ্ধ হই। এবার এমনই একজন এইডস আক্রান্ত মানুষের জীবনের অভিজ্ঞতা, তার ঘুরে দাঁড়ানোর কথা জেনে নেব তার কাছে। আমি আমার স্বামী দুজনে একসঙ্গে 2001 সালে এইচআইভি এইডস আক্রান্ত হয়েছিলাম। পরিবার পরিজন বা বন্ধু বান্ধবের দিক থেকে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছিল নাকি তাদের সাপোর্ট পেয়েছিলেন? বন্ধু ইয়া মানে পরিবার ইয়া সমাজ ক্ষেত্রে আমার কোনো সেরকম মানে ঘৃণা চোখে ইয়া মনে খারাপ দৃষ্টিতে কোনো সমস্যা হয় না। যতটা ওনারা পেরেছেন, যখন আমরা নতুন এখানে এসেছিলাম তখন কিছুই জানতাম না, কোনো হসপিটালও চিনতাম না, কিছু না, ওনারা অনেক সাহায্য আমার করেছে। এই রোগ নিয়ে আপনার চলার পথ কতটা মসৃণ বা অমসৃণ ছিল? এই লড়াইয়ে রোগ নিয়ে আমরা মানে মনে করি কখনো মনটা ভেঙে যায়, কখনো মনটা নিজেকে নিজে মানে একটু উৎসাহ দিই, সান্ত্বনা দিতে হয় যে মানে কি করবো, এইটা নিয়েই তো আমাদের চলতে হবে জীবনটা। আমরা সব সময় চাই যে এইরকমই ঠাকুর আমাদের, যেরকম আমরা লড়াই করে মানে 17 বছর অবধি গেছি ওইরকমই আমরা আরও এগাতে পারি।
আমাদের কোনো অসুবিধা নেই। আমরা সরকারকেও, আমরা আমাদের এখানে হসপিটালে ডাক্তারদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে আমাদের মানে কোনো অসুবিধা হয় না, অনেক সাহায্য আমরা পাই। যারা এইচআইভি পজিটিভ বা এইডস আক্রান্ত অথবা সমাজের সাধারণ মানুষের প্রতি আপনি কি বার্তা দিতে চান? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে মানে যেরকম আমরা যখন নাতুন ধরা পড়েছিলাম তখন হয়তো আমাদের সাপোর্টে মানে অতটা জানাজানি ছিল না, তখন কেউ, আমি নিজেই কিছু জানতাম না, এইচআইভি কি, এইডস কি, আমি নিজেই জানতাম না। লোকে মুখে শুনতাম যে এই রোগ হয়েছে, তাও কিন্তু আমি জানতাম না যে রোগটা কি। কিন্তু এখন যাদের হচ্ছে, নতুন করে যাদের ধরা পড়ছে, তাদের পিছনে আমরা সবাই আছি। তাদের আমরা বলবো কোনো টেনশন করা বা কোনো চিন্তা করা নেই, সরকারি হসপিটাল আছে, ডাক্তার কাছে গেলে উনি সমস্ত সমস্যা সমাধান করাতে পারবেন, কোনো টেনশন না। চিকিৎসা শাস্ত্রের উন্নতির সঙ্গে মানুষের সচেতনতা বৃদ্ধি একান্ত প্রয়োজন। এইডস ছোঁয়াচে নয়, ভ্রান্ত ধারণা পরিত্যাগ করে সুঅভ্যাস গড়ে তুললে এইডস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সম্ভব। এতক্ষণ শুনলেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে আজকের এইডস বিষয়ক বিশেষ অনুষ্ঠান সচেতন হন সুস্থ থাকুন। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান জানাতে আপনারা কল করতে পারেন 2414606024 এই নম্বরে। আমাদের ইমেলও করতে পারেন radiojeu@gmail.com। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচার। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টস। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টস। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060-2414-6060-2414-6060-2414-6060-2414